আজকে খবর নিবেদন করছেন গৌরী এন্টারপ্রাইজ। উত্তরা বাস স্ট্যান্ড, নবাবহাট, পূর্ব বর্ধমান স্টেশনারি বিভিন্ন দ্রব্য ছাড়াও মোবাইলের বিভিন্ন সরঞ্জাম এবং ট্রেন ও প্লেনের টিকিট বুকিং করতে আজই আসুন গৌরী এন্টারপ্রাইজে। অ্যাপোলো কলকাতার বিশেষজ্ঞ চিকিৎসকরা এখন আপনার হাতের কাছে। বিভিন্ন দিনে আসছেন প্রখ্যাত চিকিৎসকরা। আপনার প্রয়োজনে আজই যোগাযোগ করুন আশাদীপ হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেডের পরিচালনায় অ্যাপোলো ক্লিনিক বর্ধমানে, 399 জিটি রোড, বীরহাটা, বর্ধমান, ঢলদিঘি পেট্রোল পাম্পের বিপরীতে। মোবাইল নম্বর 9332031104, 9332039127, 0342256457 এবং 2568479 এই নাম্বারে। দলনেত্রী বলেছিলেন পুরনোদের যোগ্য সম্মান দেওয়া হবে, কিন্তু তিনি সে সম্মান পেলেন না দলের থেকে। তাই তিনি দলের শহর সভাপতি থেকে পদত্যাগ করার পাশাপাশি আগামী কয়েকদিনের মধ্যেই ওয়ার্ডের মানুষের সঙ্গে আলোচনা করে কাউন্সিলর পদ থেকে তিনিও পদত্যাগ করবেন। মঙ্গলবার একদিকে যখন বর্ধমানের সংস্কৃতি মেট্রোয় জেলার কালনা, কাটোয়া, দাইহাট, মেমারি ও বর্ধমান পুরসভায় নবনির্বাচিত কাউন্সিলরদের নিয়ে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করা হলো, সেখানে না গিয়ে নিজের ক্ষোভ উগড়ে দিলেন বর্ধমান পুরসভার দুবারের জয়ী কাউন্সিলর আইনজীবী অরূপ দাস। তিনি বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতিও। তিনি জানিয়েছেন দুদিন আগেও তাঁর কাছে খবর ছিল তিনি এবার বর্ধমান পুরসভার চেয়ারম্যান হচ্ছেন, কিন্তু হঠাৎই সেই তালিকা পরিবর্তন হয়ে গেল কিভাবে? একই সঙ্গে এদিন প্রকাশিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের তালিকায় অ্যাপ্রুভ বাই দিদির স্বাক্ষর নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। অরূপবাবু জানিয়েছেন তালিকায় যে স্বাক্ষর রয়েছে দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের, তিনি সাধারণত ওই রকম স্বাক্ষর করেন না বলেই তিনি জানেন। স্বাভাবিকভাবেই প্রবীণ এই তৃণমূল নেতার ক্ষোভ নিয়ে শহর জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, অরূপ দাস তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার পর থেকে তৃণমূল কংগ্রেসে রয়েছেন। এর আগে 33 নম্বর ওয়ার্ড থেকে তিনি নির্বাচিত হন। সদ্য পুরনির্বাচনে তিনি 33 নম্বর ওয়ার্ড থেকে জয়ী হন। যদিও এদিন দলীয় স্তরে কোনো ক্ষোভ বিক্ষোভ নেই বলেই জানিয়েছেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এদিন সংস্কৃতি মেট্রোতে জেলার গুসকরা বাদে বাকি 5টি পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নাম ঘোষণা করেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি। বর্ধমান পুরসভার চেয়ারম্যান করা হয়েছে পরেশচন্দ্র সরকারকে, ভাইস চেয়ারম্যান করা হয়েছে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের স্ত্রী মৌসুমি দাসকে, কাটোয়া পুরসভার চেয়ারম্যান সমীর সাহা, ভাইস চেয়ারম্যান লক্ষিণদর মণ্ডল, মেমারি পুরসভার চেয়ারম্যান স্বপন কুমার বিষয় এবং ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, কালনা পুরসভার চেয়ারম্যান করা হয়েছে আনন্দ দত্ত এবং ভাইস চেয়ারম্যান করা হয়েছে তপন পোড়েলকে। আগেই গুসকরা পুরসভার চেয়ারম্যান কুশল মুখার্জি এবং ভাইস চেয়ারম্যান বেলি বেগমের নাম ঘোষণা করেছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। আমার মতামত আবার কি, প্রথম কথা হচ্ছে এটা মমতাদির অ্যাপ্রুভ চিঠি নয়। হ্যাঁ, অ্যাপ্রুভ বাই দিদি বলে কোনো চিঠি হয় না। মমতাদি অ্যাপ্রুভ করলে মমতাদি সই থাকতো এবং অল ইন্ডিয়া চেয়ারপারসন বলে থাকতো। অতএব এটা মমতাদির অ্যাপ্রুভ নয়, এইটুকুই আমি বলতে পারি। আর আমি নিজে এই বোর্ডের গঠন নিয়ে আমি নিজেকে অসম্মানিত বোধ করেছি, এবং আমি 98 সাল থেকে দলের প্রথম দিন থেকে, দল গঠনের দিন থেকে আছি, যেদিন বহু লোকই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেতে সাহস করেন। 2001-এ বিধানসভায় দিদির অনুরোধে রায় নির্দেশে প্রার্থী হয়েছিলাম, সেখানেও জীবনের ঝুঁকি নিয়ে আমাকে করতে হয়েছে। পরবর্তী পর্যায়ে দিদি আমাকে যুব সভাপতি করেছেন, দিদি আমাকে পৌরসভার একটা টিকিট দিয়েছিলেন 2013-এ। কিন্তু আমি মনে করি যে যোগ্য সম্মান আমি পাইনি, এবং এই যে আপনার বোর্ড গঠন, এই বোর্ড গঠনে আমি যতটুকু জেনেছি আপনাদের প্রিন্ট মিডিয়া বা নিউজ মিডিয়া, আপনারা জানেন প্রেস মিডিয়া, যে কয়েকদিন ধরেই বিভিন্ন হোয়াটসঅ্যাপও দিয়েছিল যে আমি চেয়ারম্যান হচ্ছি বা নিউজ। পরবর্তী হচ্ছে কার জাদু বলে গতকাল কিসের বিনিময়ে কাটা হয়েছে আমি জানি না, এবং এই ঘটনায় আমি অত্যন্ত অনুতপ্ত এবং ব্যথিত। আমি মনে করি আমি দীর্ঘদিন সভাপতি আছি শহরের, কিন্তু আমি অসহযোগিতার জন্য কাজ করতে পারিনি এবং আমাকে প্রতি পদে পদে বাধাপ্রাপ্ত হতে হয়েছে। আমার অ্যাপ্রুভ করা লিস্ট কলকাতা থেকে আসা সত্ত্বেও সেই লিস্ট আমাকে দেওয়া হয়নি। বিভিন্ন রকম আমার বাড়িতেও অনেক সময় পুলিশ দিয়ে টর্চার করানো হয়েছে,
আমি তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আদর্শে বিশ্বাসী হয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বিশ্বাসী হয়ে আমি দল করছিলাম এবং এই মুহূর্তেও দল আমাকে প্রার্থী করেছিল, তার জন্য আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। কিন্তু আমি মনে করি দিদির কথায় পুরনো লোকেরা সম্মান পাচ্ছে না এবং যে সম্মান আমাদের পাওয়া উচিত ছিল আমরা সেটা পাইনি, সেই জন্য আমি মনে করি এই বোর্ডে থেকে আমি কাজ করতে পারবো না। আর আমার এই 15 সাল থেকে যে আমি শহরের সভাপতি ছিলাম আমাকে কমিটি করতে দেওয়া হয়নি কোনো সময়ই, একবার কমিটি হওয়া সত্ত্বেও সেই কমিটি আমার হাতে দেওয়া হয়নি। আমি তাই মনে করি পদ অলঙ্কৃত করে বসে থাকার কোনো মানে হয় না, আমি আগেও 2 বার পদত্যাগপত্র পাঠিয়েছি কিন্তু গ্রহণ হয়নি, আমাকে হয়নি। আমি তাই মনে করি পদ অলঙ্কৃত করে বসে থাকার কোনো মানে হয় না, আমি আগেও 2 বার পদত্যাগপত্র পাঠিয়েছি কিন্তু গ্রহণ হয়নি, আমাকে বহুবারই সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল কিন্তু দিদির হস্তক্ষেপে সেটা হয়নি। আমি চাই আর পদ অলঙ্কৃত করে নিজেকে অসম্মানিত করে এই পদে থাকতে চাই না, এবং যে কাজ করার জন্য আমি পৌরসভায় যাবার ইচ্ছা প্রকাশ করে মানুষের ভোট নিয়েছিলাম আমি তাদের কাছে ক্ষমা চেয়ে আমি আমার পৌরসভার সদস্য পদ আমি পার্টির কাছে জানিয়ে আমি পদত্যাগ করি। আমাকে আগেও যারা বিধায়ক ছিলেন তারাও দিচ্ছেন, এখনও যারা আছেন তারাও দিচ্ছে না, আমি সেই পদ থেকে নিয়েছিলাম। আজকে খবর নিবেদন করলেন কার্তিক স্থল, বরণিলপুর খেলার মাঠের সামনে বর্ধমান। পরোটা, আলুর দম, রুটি সহ সমস্ত রকম টিফিনের অর্ডার নেওয়া হয়। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খাবারের জন্য আজই আসুন কার্তিক স্থলে।